হ্যালো ভিউার্স ওয়েলকাম টু ইংলিশ এন্ড বেঙ্গলি তো আজকের এই ভিডিওতে আবারও একটা প্রাইভেট স্কলারশিপ সম্বন্ধে তোমাদের বলবো এই স্কলারশিপটা যারা ক্লাস ওয়ানে পড়ছো তারাও যেমন আবেদন করতে পারবে সাথে যারা পোস্ট গ্রাজুয়েশান কোর্সে রয়েছে অর্থাৎ মাস্টার্স করছো তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে সবাই কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এবং সাথে এই স্কলারশিপটা পাওয়ার চান্স কতটা সমস্তটা কিন্তু এই ভিডিওতে বলবো পুরোটা কিন্তু ভিডিওটা দেখো দেখো কাইন্ড সার্কেল এম্পাওয়ারিং স্টুডেন্টস উইথ এডুকেশান কাইন্ড সার্কেলের একটা স্কলারশিপ রয়েছে কাইন্ড সার্কেল স্কলারশিপ ফর মেডিটোরিয়াল স্টুডেন্টস টোয়েন্টি টোয়েন্টি ফোর টু টোয়েন্টি অর্থাৎ তুমি যদি মেধাবী ছাত্র হয়ে থাকো বা ছাত্রী হয়ে থাকো তাহলে কিন্তু এই স্কলারশিপটা তোমায় দেওয়া হবেই হবে আর এটা কিন্তু একটা ভীষণই ট্রাস্টেড একটা স্কলারশিপ আমি তোমাদের এর আগেও বলেছি যে স্কলারশিপের ভিডিওগুলো আমি বানাচ্ছি সেই প্রত্যেকটা স্কলারশিপই কিন্তু বহু ছাত্রছাত্রীরা কিন্তু পায় এবং তাদের ওয়েবসাইটে গেলে কিন্তু এই জিনিসগুলো দেখা যায় যে কতজন পেয়েছে কী কি নাম রয়েছে সমস্তটা কিন্তু লেখা রয়েছে তো কাইন্ড সার্কেল স্কলারশিপ ফর মেরিটোরিয়া স্টুডেন্টস কারা কারা আবেদন করতে পারবে ক্লাস ওয়ান থেকে যারা পোস্ট গ্র্যাজুয়েশন পড়ছে তারা সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু আবেদন করতে পারবে এলিজিবিলিটি কী কী রয়েছে সমস্তটাই বলছি তারাকে বলে দিই এর ডেডলাইন অর্থাৎ লাস্ট ডেট রয়েছে তিরিশে সেপ্টেম্বর অবধি সময় কিন্তু এখন যথেষ্টই রয়েছে অবশ্যই করে কিন্তু আবেদন করে দিও এলিজিবিলিটি কিন্তু খুব বেশি নেই এখানে দেখো তোমাকে কি করতে হবে প্রিভিয়াস ইয়ার্সে অর্থাৎ যে বছর তুমি ধরো ক্লাস নাইনে তুমি পড়ছো তুমি এই স্কলারশিপে আবেদন করতে চাও তাহলে তোমায় কি করতে হবে তোমায় অবশ্যই করে আগের বছরে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস পেতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্টের কম পেলে কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারবে না আর কি করতে হবে কোনো ইন্ডিয়ান অবশ্যই তোমার ইন্ডিয়ান হতে হবে এবং ইন্ডিয়ান স্কুল বা কলেজে পড়তে হবে ক্লাস ওয়ান থেকে পোস্ট গ্র্যাজুয়েশান অবধি এবং সাথে তোমার ফ্যামিলি ইনকাম ছ লাখের কম হতে হবে বোঝাতে পারলাম এবার দেখো কি কি সুবিধা পাবে এখানে লেখাই রয়েছে দ্য স্কলারশিপ অ্যাওয়ার্ড ভ্যার ইজ বেসড অন দ্য ক্যান্ডিডেটস নিডস অ্যান্ড উইল বি ডিটারমাইন্ড আফটার দেয়ার ইন্টারভিউ এখানে কিন্তু তোমায় ইন্টারভিউ দিতে হবে এবং তারপরেই কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে যে কত টাকা স্কলারশিপ তোমায় দেওয়া হবে দ্য মিনিমাম স্কলারশিপ অ্যামাউন্ট ইজ আইএনআর রুপিস সিক্স থাউজেন্ড অর্থাৎ এই স্কলারশিপে শুধুমাত্র আবেদন করে দিলেই হবে না এরপরে কিন্তু তোমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে তখন কিন্তু তোমায় যেতে হবে এবং তারপর তোমার সাথে কথা বলে যে তোমার কি কি প্রয়োজন পড়াশোনায় কি কি অসুবিধা হচ্ছে সেই সমস্ত কিছু ডিসকাস করার পর কিন্তু এই স্কলারশিপের অ্যামাউন্ট কিন্তু ছ হাজার টাকা তোমাকে দেওয়া হবে মিনিমাম এখানে কিন্তু ম্যাক্সিমাম বলেনি অর্থাৎ সর্বনিম্ন শুরু হয় ছ হাজার টাকা থেকে এবার ডকুমেন্টস কী কী লাগবে মার্কশিট অফ লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন অর্থাৎ তুমি শেষ যে পরীক্ষাটা দিয়েছ সেটার কিন্তু মার্কশিট লাগবে ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট এনি গভর্নমেন্ট আইডি প্রুফ স্কুল কলেজ আইডি অর বনিফাইড সার্টিফিকেট অর্থাৎ তুমি স্কুল বা কলেজের একটা আইডি দিয়ে দেবে আর হচ্ছে কারেন্ট ইয়ার্স ফি রিসিট মানে এই বছরে তুমি যে ফিটা জমা দিয়েছ সেটার একটা রিসিট কিন্তু এখানে লাগবে এবার তুমি যদি অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করো তাহলে স্কলারশিপে কিন্তু তুমি আবেদন করতে পারবে আমি তোমাদের ডাইরেক্ট ওয়েবসাইটটাতে নিয়ে যাচ্ছি তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে একটু বুঝতে তো এখানে যদি সিম্পলি তুমি অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করো নিচেই যে অ্যাপ্লাই নাও বাটনটা রয়েছে এখানে ক্লিক করলে তোমাকে এখানে বাডি ফর স্টাডিতে রেজিস্ট্রেশন করতে বলবে এবং তুমি তো এখানে তোমার গুগল ফর্ম দিয়ে মানে সো এখানে তোমার গুগল ইমেল আইডি দিয়ে তুমি এখানে চাইল লগ ইন করে নিতে পারো বা মোবাইল নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে নিতে পারো তাহলে তোমার স্কলারশিপের নোটিফিকেশানগুলো তুমি পেয়ে যাবে এবং তারপর তোমায় কি করতে হবে তারপর কিন্তু তোমাকে যেতে হবে হচ্ছে তারপর তোমার সামনে ফর্মটা চলে আসবে কী কী ডকুমেন্টস লাগবে সমস্তটা কিন্তু ওখানে লেখা থাকবে তোমরা চাইলে ওখান থেকে ফিল আপ করে নিতে পারো আমি আর এখানে দেখাচ্ছি না যেহেতু এখানে রেজিস্ট্রেশন করতে হবে এখানে দেখো লেখাই রয়েছে ক্লিক অন অ্যাপ্লাই নাও বাটন লগ অন অর রেজিস্টার টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন ফিল ইন ইয়র ডিটেলস অ্যান্ড আপলোড দ্য রিকোয়েস্টেড ডকুমেন্টস অর্থাৎ তোমার যে যে ডকুমেন্টসগুলো দরকার ওখানে সমস্ত আপলোড করে দিতে হবে সাবমিট ইউর অ্যাপ্লিকেশন তাহলেই কিন্তু হয়ে যাবে এবং তারপর তোমার ইন্টারভিউর জন্য কিন্তু তোমার ডাকা হবে যেহেতু তুমি ওখানে ফোন নাম্বার বা ইমেল আইডি দেবে সেটার থ্রুতেই কিন্তু তোমায় কন্ট্যাক্ট করা হবে তোমার সাথে তাই ই স্কলারশিপটাতে কিন্তু অবশ্যই করে আবেদন করো যারা ক্লাস ওয়ানে পড়ছো তারাও যেমন আবেদন করতে পারবে সাথে যারা ক্লাস টুয়েলভে পড়ছো বা পোস্ট গ্র্যাজুয়েশান পড়ছো অর্থাৎ মাস্টার্স করছো তারাও কিন্তু স্কলারশিপে আবেদন করতে পারবে সর্ব সর্বনিম্ন হচ্ছে ছ হাজার টাকা করে কিন্তু দেয়া হবে অর্থাৎ সর্বোচ্চ কিন্তু অনেক টাকাই হতে পারে সেটা তোমার নিডসের উপর নির্ভর করবে যে তোমার কতটা স্কলারশিপের প্রয়োজন সেটা যখন তোমার ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে তখন কিন্তু তোমায় বলে দেওয়া হবে বোঝাতে পারলাম দেখা হবে নেক্সট ভিডিওতে এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুর সাথে শেয়ার করো যাতে বন্ধুরা জানতে পারে যে কাইন্ড সার্কেলের এক এরকম একটা প্রাইভেট স্কলারশিপ আছে যেটা কিনা ছাত্রছাত্রীদের পড়াশোনায় ভীষণই সাহায্য করে দেখা হবে নেক্সট ভিডিওতে চিলদেন বাই